বন্ধুরা, দুর্গাপূজার ঠিক পরেই আসে লক্ষ্মী পুজো। হিন্দু বাড়িতে আশ্বিন মাসের কোজাগরি পূর্ণিমার দিনেই বিশেষ মাহাত্ম্য আছে। এই কোজাগরি লক্ষ্মী পুজো উড়িষ্যা, পশ্চিমবঙ্গ এবং আসামে অত্যন্ত ধুমধাম করে পালিত হয়। হিন্দু ধর্মে লক্ষ্মী দেবীকে সমৃদ্ধির দেবী হিসাবে মনে করা হয়। মানে হচ্ছে কে জেগে আছো। পুরাণ মতে মা লক্ষ্মী দেবী প্রত্যেক ঘরে ঘরে দেখেন কে জেগে আছে, এমনই বিশ্বাস করা হয়। তাই বন্ধুরা, 2024 সালে কোজাগরি লক্ষ্মী পুজো কবে পড়েছে এবং তার পূর্ণিমা তিথি সব কিছুই আমি এই ভিডিওতে জানিয়ে দিলাম। বন্ধুরা, তার আগে পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটা লাইক শেয়ার করতে ভুলবেন না। আর কোনো কিছু তথ্য জানতে হলে কমেন্ট বক্স তো রইলই। 2024 সালে কোজাগরি লক্ষ্মী পুজো পড়েছে 16ই অক্টোবর 2024 সাল বাংলার 29শে আশ্বিন 1431 সাল বুধবার। লক্ষ্মী পুজো পূর্ণিমা তিথি শুরু হবে 16ই অক্টোবর 2024 সাল বুধবার রাত্রি 8:41 থেকে। পূর্ণিমা তিথি সমাপ্ত হবে 17ই অক্টোবর 2024 সাল বৃহস্পতিবার বিকেল 4:56 পর্যন্ত। কোজাগরি লক্ষ্মী পুজোর দিনে শুভ সময় থাকছে 16ই অক্টোবর 2024 সাল বুধবার রাত্রি 8:41 পর থেকে রাত্রির 12:46 পর্যন্ত। বন্ধুরা, কোজাগরি লক্ষ্মী পুজোর উপকরণ হল মা লক্ষ্মীর প্রতিমা বা চিত্তপট। এরপর লাগবে গঙ্গা জল, গোটা আদব চাল, ধান, ধানের ছড়া, জল শঙ্খ, সিঁদুর ভরা গাছকৌটো, চালের গুঁড়ো বা খড়িমাটি, আমের পল্লব, কলা, গঙ্গা মাটি, চাঁদমালা, ফুলের মালা, ফুল, দূর্বা, বেলপাতা, তুলসী পাতা, বাড়িতে যদি কোনো পিতলের ঘট বা মাটির ঘট বসাতে পারেন। এছাড়া লাগবে শিস ডাব, মা লক্ষ্মীর পাঁচালির বই, গোটা সুপারি। আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম।